বন্ধুরা, আজকের আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দেবো। কালকের এখানে একটা ব্যাপারই এসেছিল, কাঁকড়া নিয়েছি, সমুদ্র কাঁকড়া। সমুদ্র কাঁকড়ার লাল লাল কালিয়া বানাবো, তার জন্য কাঁকড়াগুলো কিভাবে কেটে নিই দেখতে থাকুন। অনেকদিন পরে কাঁকড়া পেয়েছি বন্ধুরা। কাঁকড়া রেসিপি আপনাদের অনেকদিন উপহার দিতে ভুলে গেছি, তাই বলি আজকে এর বন্ধুদের সাথে কাঁকড়া রেসিপিটাই উপহার দেব। বন্ধুরা কাটি, দেখতে থাকুন কিভাবে কাটি। কাঁকড়াগুলো বাঁধা আছে বলে তাও ধরতে পারছি, বাঁধা না থাকলে বন্ধুরা একদম ধরা খুব মানে মুশকিল হয়ে যেত। আর ওদিকে মাথার ওপর টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। কেমন করছে না? হ্যাঁ, খুব জ্যান্ত, আমি বলি হয়তো মরে যাবে। কালকের কিনেছিলাম বন্ধুরা, ব্যাপারই এসছে, লোভ সামলাতে পারিনি, কিনেছি। বাঁধা আছে বলে কি সুন্দর করে ধরলাম। ছেলে কাঁকড়া বন্ধুরা, ছেলে কাঁকড়ার এই নাভিটা সরু আর লম্বা। এরাকে সিস্টেমে বাঁধে দেখেছো? হ্যাঁ, কিভাবে বাঁধে ওরা একদম বাঁধার খুব কায়দা। কারোর হাতে কাঁকড়া ধরেই মতো বেঁধে নেয় নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে একদিক থেকে ধরে একদিক থেকে বেঁধে নেয়। উড়ে উড়ে পালাচ্ছিস কেন? এই পাগুলো সব নেবো, এই পাগুলোর মধ্যে অনেক শাঁস থাকে, দাঁত দিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেলে বন্ধুরা দারুণ টেস্টি হয়, এইগুলো কিন্তু ফেলবেন না। এটা পরে কাটবো, ধুয়ে তারপর কাটবো। বাবারি বাবারি বাবারি, এই নখগুলো খুব গেঁথে গেঁথে দেয়, ওরা খুব জানে যে এই নখগুলো গেঁথে দিলেই আমার ছেড়ে দেবে। কেমন করছে? ওলি ভিজিস বাবু, ছাতা নে না রে বাবা, বলছি ভিজিস না, এই বৃষ্টিতে ছাতা নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঁকড়ার ঝোল হলো আর কিছুই চাই না বলো। বন্ধুরা, কাঁকড়া রেসিপি যদি আমাদের বাড়িতে বানানো যায়, মেম্বাররা আর অন্য কিছু খাবে না, মানে এত কাঁকড়া প্রিয়। আর আমি যেভাবে রান্না করবো ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। ওলি ওখানে আছো? এই কাঁকড়ার গামলাটা রাখো না, অনেক কাঁকড়া কাটা হয়ে গেছে, আর কাটবো না। আজকের ভালো জল আছে, কাঁকড়াগুলো ভালো ধোয়া যাবে। উ করে জল পড়ছে। কাঁকড়াগুলো এইভাবে একটা একটা করে আগে সবার আগে পরিষ্কার করে ধুয়ে নেব। একটু ধৈর্য করে ধুতে লাগে, কিন্তু খুব দারুণ খেতে লাগে বন্ধুরা। ওখান দিয়ে খায় তো, ওখান দিয়ে দাঁড়া নিয়ে নাড়া নিয়ে নাড়া নিয়ে ওখানে মুখ খাই তো। কিরম ফাঁকা করছে না? ওইটা তোর দাঁড়াগুলো কাদা টাদা থাকে, কিন্তু সেগুলো খুব ফ্রেশ করে ধুতে লাগে। যখন কাঁকড়া ধোবেন তখন যেন এর মধ্যে হাত ঢুকে যায় না, এর মধ্যে হাত ঢুকে গেলে একবার কিন্তু এরকম করে যদি বন্ধ করে দেয় আর হাত ছাড়াতে পারবেন না, হাত কেটে বের করতে হবে। একে বলে মরা খাপটি। হ্যাঁ, একবার হয়েছিল না তো? হ্যাঁ, মরা খাপটি বলে লোক, আমরা যা ঠাকুমরা বলে বলে এটা মরা খাপটি বলে, এরকম করে যদি চেপে দেয় আর খুলতেই পারবেন না, খুব সাবধানে। এই হাঁ হয়ে আছে তো আপনার হাতটা ঢুকে গেলে আর চেপে যাবে, বন্ধ হয়ে যাবে। এবার সব তো গুছিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কাঁকড়া একটু খুব পরিষ্কার করেই ধুতে লাগে। এবার সব আস্তে আস্তে কীভাবে কাটি দেখতে থাকুন।
বন্ধুরা, এবারে মেন যে কাজটা করবো, এটা মেন কাজ, এইগুলো পরিষ্কার করে ধুতে লাগবে। কিভাবে ধোবো আপনারা সাথে থাকুন, দেখুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন কত পরিষ্কার করে কাঁকড়া ধুতে লাগে। এই কাঁকড়াটা এরকম করে ধরে বটি দিয়ে আস্তে করে এরকম করে ঠুকে নেব। ঠুকে নিলে এটা আস্তে আস্তে ছেড়ে যাবে, এটা বেয়ে ফেলে দেবো। তারপর এই ঠুকতে তবেই এটা ইজিভাবে খোলা গেল। এবার আস্তে আস্তে এই জল পড়ছে, আস্তে 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 এই যে এই পিছের গায়ে যেগুলো নোংরাগুলো থাকে, পাগুলো থাকে সব ছোট্ট ছোট্ট, এইগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব। এটা ধুয়ে নিলে একদম ফ্রেশ, দেখুন একদম ফ্রেশ, কোনো কোথাও কিছু নেই, একদম ফ্রেশ হয়ে গেল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এরকম গোটা গোটা পিছে নিয়ে দিয়ে দেন, কিন্তু গোটা দেওয়ার থেকে এটা যদি হাফ করে দেন, এর মধ্যে নুন জল বেশি ঢুকবে আর টেস্ট বেশি হবে, তবেই টেস্টফুল রেসিপিটা করা যাবে। বন্ধুরা, কোনোদিন গোটা দেবেন না, এটা কেটেই তবে রান্না করবেন। ঠিক এইভাবে দুটুকরো করে কেটেই রান্না করবেন। হ্যাঁ, যতটা পারবেন সমান করে কাটবেন, তবেই টেস্টফুল হবে। এদিকেও মাংস থাকবে, এদিকেও মাংস থাকবে। এর মধ্যে যে ঘিটা আছে, এই আঙুল দিয়ে দিয়ে তুলে নেবেন। এই ঘিটা ফেলে দেবেন না, এই ঘিটাই হচ্ছে কাঁকড়ার আসল টেস্টি জিনিস। ঘিটা ফেলে দেবেন না, কত সুন্দর ঘি, দেখুন বন্ধুরা। এই ঘিটা নিয়ে নেবেন। এইভাবে সব গুছিয়ে কাঁকড়াগুলো কেটে নিই, কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। কাঁকড়াগুলো সব তো একদম পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে নিলাম, এবার কিভাবে এটা রেসিপি বানাবো সেইগুলোই কাটতে থাকবো, আমার সাথে থাকুন। বন্ধুরা, কিভাবে ফ্রেশ করে গুছিয়ে একদম ধুয়ে কেটে নিলাম দেখলেন তো, ঠিক আপনারা এইভাবে ফ্রেশ করে কাটবেন, কাটলে কাঁকড়া খেলে আর কোনো অসুবিধা হবে না। এবার কিভাবে রেসিপিটা বানাবো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কাঁকড়া গুছিয়ে কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার আলুগুলো কিভাবে কি দিয়ে করব সেগুলোই কাটতে থাকছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আলুগুলো কাটি। ঠিক ঠিক রেসিপি ঠিক ঠিক কাটতে হয় সত্যি, তবেই টেস্টফুল হয়। মনিটা খুব ধার আলুগুলো ঠিক এইভাবে টুকরো করে কেটে নেব। আলুগুলো তো সব গুছিয়ে কেটে নিলাম, এবার জল থেকে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে তুলে নেব, আলু কালারটা যাতে সাদা সাদা হয়ে থাকে। ভালো করে না ধুলে আলু কালার কালো হয়ে যায় আর ঝোলও কালো লাগে। আলু তো গুছিয়ে কেটে নিলাম, এবার পেঁয়াজ আর টমেটোটা টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোর কালারটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ দাদা টমেটো নিয়ে এসছে। আর খুব মন খারাপ হচ্ছে, এই রেসিপিটা উনুনে করলেই তবে আমার মনে মানে মনের মতো হতো, কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি, আমি তো উনুনে যেতেই পারছি না, সেই জন্য গ্যাসে আজকের ওই রেসিপিটা শেয়ার করবো। বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না, উনুনের রান্নাটা খেতে ভালো লাগে, টেস্টও সুন্দর, তাই না মা? হ্যাঁ, উনুনে যেতে পারছি না, আমার নিজেরই মন খারাপ হচ্ছে, কিছু করার নেই, এত বৃষ্টি। টমেটোটা টুকরো টুকরো করে কেটে নিলাম, পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে, পেঁয়াজটা কেটে জলে দিলাম, দিলে ঝাঁজটা চলে যাবে আর চোখ দিয়ে জল বেরোবে না, কিচ্ছু হবে না, সেই জন্যে পেঁয়াজটা চার টুকরো করে জলে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কাঁকড়ার কালিয়ার মধ্যে এসে যাবে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব।
দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। সবার আগে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে উঠিয়ে দেব। নুন দিতে পেঁয়াজটা মানে দিতে আর ট্যাংরা ঠেকড়ি করছে না, জল থাকলে এমনি ট্যাংরা ঠেকড়ি করতো, নুন দিয়েছি যেহেতু আর ট্যাংরা ঠেকড়ি করবে না, আর পেঁয়াজটা একটু সব সব হয়ে যাবে তাড়াতাড়ি। এদিক তো পেঁয়াজটা সব সব করে ভাজা হচ্ছে, আর এদিকে কাঁকড়াটা একটুখানি ম্যারিনেট করব। হলুদ, লঙ্কা গুঁড়ো, সব তো গুঁড়ো মশলা ইউজ করলাম। এবার ওর মধ্যে জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করব, ভালো করে ধরে ধরে ম্যারিনেট করব। এভাবে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে, এবার আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এখানে রান্না করছি আর পিছন থেকে যেন সবে ঠান্ডা শুরু হয়েছে, মানে শীতল হাওয়া লাগছে, যেন মনে হয় চাদর গায়ে দিলে তবে ভালো লাগে। খুব শীত শীত করছে, যেন মনে হচ্ছে শীত আবার ফিরে আসছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে 2 মিনিট বারো করে তেলের সাথে নাড়তে থাকবো, তাহলে টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। ওদিকে তো আলু টমেটো ভালো করে ভাজা হচ্ছে, এবার একটা মশলা বানাবো। একটা বাটিতে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করব। এবার এটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটুখানি কড়ার মধ্যে মাঝখানটা একটুখানি জায়গা করে নিচ্ছি তেলের, মানে তেলটা যাতে দেখা যায়। এবার এই তেলের মধ্যে এই মশলাটা ঢেলে দেব। তেলের মধ্যে এই মশলাটা দিলে মানে একদম তাড়াতাড়ি কাঁচা ভাবটাও চলে যাবে আর দারুণ একটা টেস্টি হয়ে যাবে, সেই জন্য এই তেলের মধ্যে মশলাটা ছাড়লাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ভালো করে 2 মিনিট ধরে ধরে কষতে থাকবো। মশলা আগে থেকে সব তেল ছেড়ে গেছে, উপরে বুজবুজ বুজবুজ করছে তেলগুলো, তখন জানবো যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা কাঁকড়াটা উঠিয়ে দেব। কত তেল বুজবুজ বুজবুজ করছে, এবার এর মধ্যে এটাই উঠিয়ে নেব। কষা কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দারুণ ফ্লেভার বেরিয়েছে, বলো মাংস না কি কাঁকড়াই বুঝতে কি হচ্ছে সেটা তো তোমরা বুঝতে পারবে না, বন্ধুরাই বুঝতে পারছে, তোমরা খেয়ে বুঝতে পারবে আর বন্ধুরা দেখে বুঝতে পারবে। জল একটু বেশি পরিমাণেই দেব। ভালো করে নেড়ে চেড়ে ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসবো,
কোথাও যাবেন না বন্ধুরা, একদম ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দেবো। দুপুরবেলা গরম ভাতের সাথে একদম একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর তো ফিরে এসেছি, দেখি তরকারির কি কন্ডিশন একবার দেখি খুলে। দারুণ ফ্লেভার বেরিয়েছে, আর এদিকে তো টকবক টকবক করে ফুটছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও মোটামুটি পরিমাণ মতো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। বর্ষার দুপুরবেলাতে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দিলাম। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে একদিন খাবেন, আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন রেসিপিটা হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।